মামা একটা ছবি। আচ্ছা চল রেডি। ওহ জোস মামা ফেস কই? রোদে তোর ফেসের যে হাল তা কেটে দিয়েছি। ও মাম্মা বডিটা তো ভালো কিন্তু ফেসের কি হলো? গ্লো এনহ্যান্সাম এর মাল্টিভিটামিনস ও ইউভি ফিল্টারস দেয় রোদ থেকে দ্বিগুণ ব্রাইটনেস প্রোটেকশন। ফেসের যত্ন নাও, রোদের ড্যামেজ ঠেকাও। আমার লেগে একটু দোয়া রাখিস, তা রাখুনি যাও। Thank you.
गई है नी माइया लोग देख ली फाल दिया चौंगे उठो अरे अरे पाकि करोस की ओ थरोस लगे आपने सरकार साहेबर पेला ना बिलात थेके कबे आइलेन आज ही सकाले आमारे चिनलेन ना बुझी आमी आमी हाफिजुद्दीन आर आमार माइया मोइना आर ए होइलो जोगाली पाकि पागला अस्सलाम वालेकुम अनेक दिन पर देशे आइलेन তাই কাউরে চিন্তা করছেন না হ্যাঁ আমার কাছে সবকিছু নতুন লাগছে রাস্তাঘাটও দেখছি ভুলে গেছি আচ্ছা এই দিক দিয়ে বাড়ি যেতে পারবো না এই দিক দিয়ে যাইবেন কেন অনেক ঘুরতে যাইব আপনি এই রাস্তা দিয়ে যান এই মানা যা সাবেরে বাড়ি পৌঁছাই দিয়ে আপনি ওর সাথে যান আপনাকে লগের বাড়িটাই আমাগো বাড়ি যান যান उस्ताद तुम्हारे बोधे तेरे पोजे ये देते जाए अरे चोल दी जाओ सही ना हो गया बट्टा की जाओ तुम्हारे नाम तो जानो की তুমি বোবা নাকি ঠিক পথে নিয়ে যাচ্ছ তো চকচকে বিলেতি পোশাক আর ওই চকচকে জুতা পরা সাহেবকে পার করতে সে রাজি নয় বুঝেছেন কিরে এতটুকু কয়লা হুজুর তুলে যাই রে জিরা কয়লা এই ডি পাইছি এই ডি পাইছি বললেই হলো কাল রান্না ঘরে তিন শেল লাকড়ি দিলাম আর তিন শেল লাকড়ি পড়লে পুরো সাত ছটা কয়লা হবে হায় 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 এরা আমাকে ফকির করে ফেলবে এই মাসে আমি এক দস্তা কয়লা বেচতে পারলাম না এক ঝাঁকি মেরে তুলবে আর সাত ছটা বুঝ দেবে সেটি হবে না সোনা মাপ চাই সোনা মাপ এটা কি এটাও কয়লা হুজুর এই সাদা কয়লা সাদা কয়লা দেখি দেখি বাবা কিরকম সাদা কয়লা
তোমার আর সাদা কয়লা দেখতে হবে না, তুমি আমার কলিজার কালা কয়লা দেখো। আমি আবার কি করলাম? চুপ করো, তোমাকে যে সব সময় কি বলি সেটা তোমার কানে যায়। দরখাস্ত দিয়েছিলে। কিসের দরখাস্ত বাবা? দারোগা, দারোগার চাকরি। কি বলছেন বাবা, আমি যে বিলেত থেকে বটনিতে ডিগ্রি নিয়ে এসেছি। রাখো তোমার বোটানি না ফুটানি। মা, চুপ, গাধার বাচ্চা। আরে গ্রামের দারোগা হবি, লোকে আমাকে দারোগা সাহেবের বাপ বলে সালাম ঠুকতে ঠুকতে কপালে কড়া ফেলে দেবে। তাই তোকে আমি লেখা পড়া শেখালাম, বিলেত পাঠালাম, এখন বলে কিনা দারোগা হব না। হায় 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 রে, বুনলাম কলার গাছ আর হলো কিনা ঢ্যাঁড়স। মা মা, তোমাদের ইচ্ছেটা কি শুনি? বাবার কথাগুলো শুনলে? আহা, ওরা এতদিনের শখ তুই দারোগা হবি তাই বলে, কি বলিস মা? হ্যাঁ তাই তো, বেশ মানাবে। এই উপদেশদাতাকে কোত্থেকে জোটালে মা? সে কি ময়নাকে তোর মনে নেই? এ বাড়িতে কত দেখেছিস ওকে। অবশ্যই মা, আমার তখন খুব ছোট ছিল, আর এখন বড় হলেই বাকি, ছেলে মানুষটা মোটেই যায়নি, এসে কাজ নিয়ে টানাটানি করে, আমাকে কিছুই করতে দেয় না। আমার এত বড় সংসারের সব কাজ তো ওই করে। সেই জন্যই তো সকালের চা দুপুরেও পাওয়া যায় না। চুপ কর, ওর নিজেরও তো সংসার আছে, সেখানে বুড়ো বাপকে দেখে কি? যা ঘরে যা, আমি এক্ষুনি চা পাঠিয়ে দিচ্ছি। যা ময়না, এক ছুটে ওকে চাটা দিয়ে যা তো। আমি? হ্যাঁ যা, উনি এক্ষুনি আমার চাচামেচি শুরু করে দেবে। এত তেল দিয়ে রান্না করছো, আমাকে ফকির করতে চাও? তেল একটু কম খেয়ো, পেটে চর্বি হবে, ডাক্তার পয়সা নেবে। ঠাট্টা করার সাহস আছে, সামনে দাঁড়িয়ে থাকার সাহস নেই কেন? বেশ তো বাবা সেজে আছো, সময় মতো তো দেখি মুখে খই ফোটে। মুখে আবার খই ফোটে কেমনে? খই তো খোলাই ফোটে। বলি তুমি পেয়েছো কি? যখন তখন আমাকে অপদস্থ করো, আমার ঘরে এসে আমার সঙ্গে ঠাট্টা করে যাও। আশ্চর্য, এই বাড়ির সবাই আমার ভয়ে তটস্থ হয়ে থাকে, আর তুমি তুমি কিনা? মা মাঠে মাঠে। আরে কিরে, কি হয়েছে? জানি না জানি না, মাঠে। আমার থন ভালো ফোলা ময়নার লাইগা হাফিজুদ্দিন চাচা আর কই পাইব? এই গ্রামে ময়নার লগে যদি কাউরে মানায় তো আমারই মানায় না। তাকি ভাই, মিয়া ভাই, সবই তো বুঝলাম, কিন্তু মান পানি কই তোমার? তোমার এই কি দেখে পিয়া দিব, পৌরে খাওয়াই বা কি? হেললে গাই তো বিলাতে লটারি খেলতাছি, আমার লাইগা একটু দোয়া রাইখো, একবার লাগলেই তো। আর তোমার লাগছে? এদিকে লটারি টিকিট কিনতে কিনতে তো জমি জমা বিচ্ছা সাফ করলো গুরু। আরে
আল্লাহ যখন দিব তখন ছাপ্পর ফুইরেই দিব। আর পাখি ভাই তো কইছি ময়নার বিয়া আমার লগেই দিব না পাখি ভাই? আরে হ কইছি তো আমার নাজি গাইয়া হাতে যদি চাতা বুবুর বিয়া কোনোখানেই দিব না। তাইলে আমার বিয়ার কথাটা পারো না? আরে এই চিন্তা তুই করস কেন? এই চিন্তা তো আমার, তুই খালি আমারে খাওয়াইয়া যা আর টাকা পয়সা জোগাড় করতে পার। টাকা পয়সা? এই দেহ সকাল থন্না আমার ডাইন হাতে তাওলাটা খাও যাইতাছে, দুই দিন বাদে লটারির খবর বেরিব, এইবার পামুই পামু। ভেজ মলা ভেজ। ময়না বুবু কে? আমি গেদি। কি রে? বুবুর মা ডাকতেছে, কাইলো একবার আইছিলাম বুবু যায় নাই। ময়না? কি রে মা, আজ দুদিন থেকে তো চাচির বাড়িতে যাস না যে? এমনি ছি, যা দেখা করি রায়। গেদি ও যাই বনে তুই যা। ও দুই মা কিসির বতো বাজে রে আম। এত জোরে আচার খেলাম তবু দুঃখ পাই নাই গা, খালি তর লেগে গা। না রে গেদি যা। কই যাবো? জাহান্নামে। না ওই নামে একলা যাবো না, গেলে দুইজনে মিল্লা যাবো। দেখ আমার লগে তিরিশ কোটি এলে পয়লা আমার বিয়া করতে হইব। কইছি তো বিয়া করুম। আমনি মহে কইলা হইব না? তা 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 তাই কামে দেখা। হ্যাঁ হ্যাঁ কামে দেখাবো, কামে দেখাবো। কেমনে কামে দেখাবো? চাতায় আমার শেষ করবো, চাতায় ওই চাতায় ওই। আমি মোনা জোলা। তুই কেন সময় কয়টা টাকা কর্জ লইতে? এই সরকারটা রাইখা কেন লটারি খেলতে? আচ্ছা রাখ। তুমি তুমি আবার কি চাও? আমারে আরো চারশো টাকা কর্জ দিতে হইব। আগে নিয়েছ ছশো টাকা? হ আর এই চারশো নিলে হবে পুরো এক হাজার। জি হ, আল্লাহ দিলে এবারকার ফসল বেচাই আপনার টাকা সুদে আসলে সব মিটায় দিন। আপনি চিন্তা করিলেন না সরকার সাহেব। বাড়ি বন্ধক রেখে টাকা নিচ্ছ চিন্তা কিসের? আরে আমি তো আসল টাকার কথাই বলি না, কথা হলো সুদ নিয়ে, সেটা ঠিক মতন দিয়ে গেলেই হলো। আর আসল আরামে আরামে দানা না করেছে কে? এসো এসো। পাঠিয়েছেন তোমাকে ডাকতে। বড়লোক হলে কি গরিবের বাড়িতে একটু বসতুমি? বসতে কেউ বলেছে? একটু মুছে দিচ্ছি, নইলে আপনার এই দামি পোশাকটা নষ্ট হয়ে যাবে না? তুমি তো দেখছি বেশ কথা বলতে জানো। আপনার ভালো লাগে? কাকে? আমাকে নয়,
আমার কথা। তুমি তো সাংঘাতিক মেয়ে। সাংঘাতিক? সাংঘাতিক দাঁড়। সাংঘাতিক বানানটা একটু লিখে দেবে? কেন? আমি লেখাপড়া করছি যে, তয় ইকার হবে না দীর্ঘিকার হবে? দিন না লিখে দিয়ে গেলেন না? তাতে কি হয়েছে জানা? কিন্তু কিন্তু কি কিন্তু? মানে মানে মা আমাকে পাঠাননি, আমি নিজে এসেছি। ও ময়না! বাপরে ময়না! ছি 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 ছি, মা কি মনে করবেন? কি কি খুলো না, খুলো না বলছি, খুলো না, খুলো না, খুলো না বলছি, খুলো না। খুলো চাচিমা। পাখি ভাই, পাখি ভাই, পাখি ভাই, যখন খাইতে চাও তখন খাওয়াই, যখন পয়সা চাও তখন পয়সা দেই। তা হইছেটা কি? আমার যেমন বিশ্বাস হয় না, তুমি আমার বিয়ার কথাটা চাচারে কইছো। কই নাই তো কই নাই, বিয়া যেমন গাছের গোটা, পারলাম আর খাইলাম, বিয়া দাও বিয়া দাও পাল পারতাছে। রাগ করো কেন পাখি ভাই, দেখো লটারির টাকাটা পাইলে তোমারে আমি একটা কান পাশা বানিয়ে দেবো। ইমানে? তুমি খালি আমার একবার নিজ কানে হুনাইয়া দাও যে চাচা আমার কাছে ময়নারে বিয়া দিব, আমার মনটা শান্তি হয়ে যাও। ওই তো চাচা, যাও না। আচ্ছা এনে খাবা, আমি দেখি। ভালো করে করো। চাচা। কি রে? ওই মোনা কি হয়েছে? একজোড়া হাঁসের ছাও চাই। এমনি চাই না, টাকা পয়সাও দিব। ওই মোনা, চাচা টাকার কথা কয়, টাকা আছে? টাকা না থাকলে ভাই ফোন ঠোন আছে কয় চাচা? তাইলে কয়া দে, ডিম ফুটলে দিমুনে দুইটা চাও। দিব রে দিব, চাদাই কইছে দিব, হুললি তো। চাচাই কইছে দিব। কি দিব? পাখি রাজি করাইছে দিব। আমার লেগে একটু দোয়া রাইখো বাবা। তুমি মনাকে কি দেবে বলেছ? পুরো কিছু না, দুইটা হাসে চাও। এই মনা তোকে কি বলতে পাঠিয়েছিল রে? একের মারি সই কই বাবু, তোমার কথা না। ঠিক করে বল মনা কি চায়। চায় তোমারে। বিসমিল্লাহ, পাবা না, যত পারলা না। তোমার দুটা পায়ে ধরে বাবু আমার ছেড়ে দাও। না তোকে আজ আমি ছাড়বো না, তুই এসব কথা বলিস কেন? আরে হাসা কই নাকি? আমি জানি না তুমি মনা ব্যাগ করতে পছন্দ করবে নাকি, তোমার মন তো চাইবো মতিনিয়ার মতো মানুষ। হাসা কইছি না বাবু? দেখ পাখি। হ আমি বুঝি বুঝি না। দাঁড়া বুঝাই। খাইছে খাইছে আমারে। মা
বলে তাহার দু ভালোবাসা বলে কি তাহার দু ভালোবাসা বলে কি তাহার দু ভালোবাসা বলে কি তাহার দু চুপি স্বপ্ন ভরা লজ্জন মনজি আমার চাইবে শুধু নতুন ছবি ঝলন ঝলন তপন বাজে মধুর মধুর সুর শোনায় আহারে ও সখা সখী ও চঞ্চল দুই ছল ছল ভালোবাসা বলে কি তাহার দু ভালোবাসা বলে কি তাহার দু আজ তুমি আমাকে এ পোশাকে দেখে খুব খুশি হয়েছ, আমাকে তোমার ভালো লেগেছে। মিথ্যে কথা? আমি মিথ্যে বলি না। তাহলে আমি মিথ্যে বলছি? মিথ্যা দেখি আমি হয়ে গেলাম। ডাকমাস্টার, 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 আরে ও ডাকমাস্টার, মাস্টার, মাস্টার, ও মাস্টার, মাস্টার, জলদি কও লটারির খবর কি? ঘাটে আইসা আমার নাও ডুইবা যাইতাছে। হায় হায় হায়, জলদি কও মাস্টার, পাইছি? ও পাইছো, এই কলাডা। কলাডা? নিরাশাধারে ঘটি তুমি আশার আলো, এইবার তোমারে বেচ্চাই শেষবার লটারি খেলতে হইব, বেচার আর কিছুই নাই। কেন নিজের বেচ্চা আরেকবার খেলো? পাখি ভাই, আজ আমি একই দেখিলাম। কি দেখছো? এটা আমি কি জানি? আমার সব আশা ভরসা চৈত মাসের নদীর মতো শুকাইয়া গেল, আমি যে পাকা কাঁঠালের মতো মাটিতে দুঃখ করে পড়ে গেলাম। ঠ্যাংঠু ভাঙে নাই তো? ঠাট্টা করো না পাখি ভাই। তাহলে হয়েছেটা কি কইবা তো ভাই? আমি পারিব না, এ মুখে বলিতে পারিব না পাখি ভাই। রাম ছাগলে গাঞ্জা টানে নাই তো? তাই দাও তাই ভালো, গাঞ্জা খাই আমি বললা থাকি সেই দৃশ্য। দৃশ্য?
কির দৃশ্য? হাতে হাত, বাতাসার মতো মিঠা মিঠা কথা, লাইলি মজনুর মতো চাওয়াচাওয়ি, হায় হায় ফাঁকি ভাই, যেন একখান তাওরাল আমার বুকের এই পার থেকে ওই পার হইয়া গেল। বেটা ঠিকই গান রেখেছে। আরে কার কথা কস, কারে দেখছো তুই? আমি যার মজনু, আমার বুকের ধন, চক্ষের মণি, ময়না, আর সেই শয়তান দুশ্মন দস্যু আরে দূর, ওইসব কিচ্ছু না, বাতাস। বাতাস? তাহলে আমি যে দেখলাম ওইসব পোলাপালের খেলাধুলা। পোলাপানের খেলাধুলা? আরে ও আচ্ছা, তাইলে সামনে লটারি পর্যন্ত আমার ময়নার বিয়ে আটকে রেখো। আচ্ছা আচ্ছা, আর আমার লাগে একটু দোয়া রেখো। রাখুম, ওইটাও রাখুম রে। এখন ল যাই, আমারে মনটা বইরা পয়লা অমৃতি খাওয়া। হাই যে আমার অমৃতি খাওয়ার বড় শখ হয়েছে। হায় হায় রে পাখি ভাই, আমিও ফকির হইলাম আর তোমারও কিনা অমৃতি খাওয়ার শখ হইল। আমার কাছে যে একটা ফুটা পয়সাও নাই। শ্বশুর বাড়ির কুটুম রে, যেই মানুষ দুইটা অমৃতি খাওয়ায় মন ঠান্ডা করতে পারে না, তার আবার অত বিয়া করনের শখ কেন? ফের যদি তুই আমার কাছে বিয়ার কথা কইলি, তাহলে ময়নার লগে না কাউয়ার লগে তোর কলমা পড়াই দেবো। আরে কান্দ কেন? কি জ্বালায় না পড়লাম? চল, আজ আমি তোরে অমৃতি খাওয়াবো। তাই পয়সা দিয়া না, বুদ্ধি দিয়া। বুদ্ধি দিয়া? হ, নিরাশ আধারে বুদ্ধি তুমি আসার আলো না পাখি ভাই? হ ভাই, তখন চলো। মামা একটা ছবি। আচ্ছা চল, রেডি? ওহ জোস, মামা ফেস কই? রোদে তোর ফেসের যে হাল তা কেটে দিয়েছি। ও মাম্মা, বডিটা তো ভালো।
কিন্তু ফেসের কি হলো গ্লো এনহ্যান্সাম এর মাল্টিভিটামিনস ও ইউভি ফিল্টারস দেয় রোদ থেকে দ্বিগুণ ব্রাইটনেস প্রোটেকশন ফেসের যত্ন নাও রোদের ড্যামেজ ঠেকাও সালাম বড় মা সালাম সালাম ময়না দেখ কেডা আইছে সালাম দাদি বাইতে থাক মা বাইতে থাক আরে চাচি আজ কি মনে কইরা দাওয়াত দিতে আইলাম আমার নাতিনের বিয়া পরশু শুক্রবারে রাতে মায়ারে লইয়ে আইও ওই পাখি তুইও আহিস আমুনা মানে অক্ষণে দাদি বিয়ের মালাটা বানা দেখি তুই বানাইছিল তুই বানাইছ অন্যের বিয়ের মালা বানাইলে নিজের বিয়া জলদি জলদি হয় তাহলে দাদি আমি যাবো না মালাও বানাবো না আরে মা দাদিরা ঠাট্টা করে চাচি হ্যাঁ যাই বোন আমি না পারলেও হ্যারে পাখির লগে পাঠাই দিব না আচ্ছা এখন যাই বিয়ের মালাটা সুন্দর করে বানাইলো নাইলে সুন্দর জামাই পাইবি না দাদি মহারানীর কত টাকা জমানো আছে শুনি তা দু তিন টাকারও বেশি হবে আরে বাপরে এত টাকা হ্যাঁ তাই এখন দেবেন কিনা বলুন দিতেই হবে কিন্তু হঠাৎ একা না নয় তিনা না নয় চারা না নয় ঠিক দুয়ানা পয়সার কি প্রয়োজন পড়ল তা জানতে পারি কি কিন্তু দুয়ানার বদলে এক টাকা দিতে লোভ দেখাচ্ছেন গায়ের মেয়েদের কিন্তু লোভ নেই তারা যতটুকু দরকার তার বেশি চায়ও না নেয়ও না তুই আমাকে কোনোদিন খালি হাতে বিদায় করিস নি আল্লাহ তোকে হায়াত দিক রাজরানী করুক রাজপুত্রের মতোই বর যেন তোর হয় আচ্ছা বাবা তুমি সবসময় আমাকে এই দোয়াই করো কেন এও কি কোনোদিন হয় না সেই উপরওয়ালা চাইলেও কি হয় না নিশ্চয়ই হয় আর দেখিস হবেও এই গরিব ফকিরের মন বলছে একদিন তুই রাজরানী হবি সোনার পালঙ্কে বসে তুই তোর সুখের সংসার করবি রাজপুত্রের মতোই হবে তোর বর দেখিস মা তোর বর রাজপুত্রের মতো হবে তোর বর রাজপুত্রের মতো হবে স্ত্রী হবে আল্লাহ তোকে রাজরানী করু রাজপুত্রের মতোই বর যেন তোর হয় রাজপুত্রের মতো বর চাই নাকি হম
এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? হুজুর, আজ বিয়া খাবো। বিয়া বাড়ি যাইতেছি। বিয়ে বাড়ি যাবি? তা টুপি কই তোর মাথায়? টুপি? আরে হ্যাঁ, টুপি ছাড়া বিয়ে বাড়িতে কেউ যায়? আমার তো টুপি নাই হুজুর। আচ্ছা, এই গামছাটা দিয়া চলবো না? দূর বোকা, এই নে পয়সা, চট করে গিয়ে একটা টুপি কিনে নিয়ে আয়। চলো বাবু, টুপি কিনতে যাই। আরে তোর বুবু যাবে কোথায়? তুই গিয়ে কিনে নিয়ে আয়, আমি ততক্ষণ তোর বুবুকে পাহারা দিচ্ছি। ও আচ্ছা, পাহারা পুচ্ছি। আমি এক ধরে যামু আর আমু। আরে না না, দৌড়ে যাস নে, কোথাও আচার খাবি, আস্তে আস্তে যা। বিয়ে বাড়ি যাচ্ছে বুঝি? আমি কিন্তু কোনো বিয়ে বাড়িতে যাই না। কেন? গেলেই মন খারাপ হয়, নিজেরও বিয়ে করতে ইচ্ছে করে। করলেই পারে। তাই ভাবছি, তুমি একটা মেয়ে খুঁজে দাও না, প্রজাপতির মতো চঞ্চল, কাছে থেকেও ধরা দেয় না, পালিয়ে বেড়ায়, যে ভালোবাসে মুখ ফুটে বলে না, লজ্জায় মুখ ঢেকে ফেলে। আছে না এমন মেয়ে? জানি না। ওটা কি অমন করে বুকে জড়িয়ে রেখেছ? মালা। কাউকে পড়াতে যাচ্ছ নাকি? আমি সৈতার বরকে পড়াবে। ও, দেখি কেমন মালা বানিয়েছ। কি ব্যাপার, দেখাবে না? হাসছ, তুমি যেমন লজ্জা করছো, তাতে মনে হচ্ছে যেন এটা তোমারই বিয়ের মালা। দেখি যে মালা তোমার সখী তার বরকে পরাবে, সে মালা দেখে তুমি আমাকে পরিয়ে দিলে। না, আমি পরাইনি কখনো। না, তুমি পরাও না। তাহলে কি আকাশ থেকে কোনো পরি এসে পরিয়ে দিয়ে গেল? ওরকম ঠাট্টা করলে আমি আর কোনো দিন আপনার সামনে আসবো না। বারে, আমার দোষ কি? তুমি তো করলে। কিচ্ছু করিনি, আপনি আমার মালা ফিরিয়ে দিন। কাছে এসো, ফিরিয়ে দিচ্ছি। না, আমি আসবো না, বলছি ওটা ফিরিয়ে দিন। নিয়ে যাও, ওইখান থেকে ছুড়ে দিন। কাছে না এলে পাবে না। তবে থাক, আমার দরকার নেই। এসব কি করছেন? তুমি করেছিলে কেন? আমি ইচ্ছে করে কিছুই করিনি। তুমি ইচ্ছে করে না করলেও আমি কিন্তু ইচ্ছে করেই করেছি। মালা পরিয়ে দিলে আমায় আপন।
তোর মনের আশা পুরো হবে বাবা, পুরো হইব হইব, ভূমির সূর্য পশ্চিম উঠল হইব, তোর মনের ইচ্ছা। বাবা আমি প্রেমে পড়ে গেছি, ভয় নাই ভয় নাই, স্রোতের পানি যেমন ফল করলেই আইসা বলে সেও তোর কাছে তেমনি তাপ করে আইসা করব। কিন্তু কিন্তু উত্তরে যা দক্ষিণে যা, কালো মানিকের জট, কালো মানিকের জট, এই সেই কালো মানিকের জট আমাবস্যা রাইতে সেই মাইয়া শোয়ার ঘরের দরজার বাঁদিকের কোনায় লাল সুতা দিয়া পাইলে দাঁড়াবি, লাল সুতা দিয়া পাইলে সেই মাইয়া দরজা খুইলা তোর তোরই আইসা পড়ব। কিন্তু 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 উত্তরে যা দক্ষিণে যা, আঠাল মাটির ঘর, আঠাল মাটির ঘর, হ্যাঁ এই সেই ঘর, সেই আমাবস্যার রাইতে এর পানি মাইয়ার মুখে ছিটাইয়া দিবি, তারপর বাড়ি বান্দা দিয়া এই ঘটি হাতে কইরা এক কোনায় দাঁড়াইয়া থাকবি। কিন্তু 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 তো আর নাই বাবা, হ্যাঁ হ বাবা কিন্তু আর নাই। আচ্ছা তা হইলে এই ঘটি হাতে কইরা দাঁড়াইয়া মোরগের ডাক দিতে থাকবি যতক্ষণ না মাইয়া তোর কাছে চলে আসে। মোরগের ডাক, মোরগের ডাক, এই ঘটি হাতে নিয়া মানুষের জবানে কথা কইলে কোনো ফল হইব না, বুঝলি?
বুঝলি? চোখে নেশা ধরিয়ে দিয়েছে, জান্য কোনো মেয়ে পারেনি। তাহলে হুজুর একে আর জোর জবরদস্তি করে না এনে বিয়েই করে নিয়ে আসুন। বিয়ে? হ্যাঁ হুজুর, রাজরাজরার বিয়ে। যতদিন ভালো লাগবে রাখবেন, মন ভরে গেলে দূর করে দেবেন। নায়েব, তুমি এত বড় একজন দুষ্ট লোক জেনেও
তোমাকে আমি কাছে রাখি কেন জান? তোমার মতো লোকেরই আমার প্রয়োজন। যা কন কি নায়েব সাহেব, আমার ময়নারে জমিদার সাহেব বিয়ে করব, আমার এত বড় কপাল। হ্যাঁ হ্যাঁ, কপাল যখন খোলে এমনি খোলে। এখন তোমার মতামতটা বলো। আমি আর কি কমু, এর মধ্যে আমার কনের কি আছে? আমার তো চাচা হন। আরে রাখ, আগে নায়েব সাহেবের লোকের কথাটা কইয়া লই। না, তারে কিছু কর আগে, আমার কথাটা আগে হুন্না লও। হ্যাঁ হা হা, আয়ো এদিকে আয়ো, একটু মাফ করে দেন নায়েব সাহেব। আয়ো না আয়ো। কি রে কি কবি কই নিয়ে যে আমার বুবুর বিয়া জমিদারের লগে দেবো না। খোঁজ কি? ঠিকই কই, মতি সাহেবের লগে দেবো। মতি? হ সব কথা পরে কমনে, আগে তুমি নায়েব রে বিদায় করে দাও। কারো লেখে যাও কি কিছু বলো নায়েব সাহেব। একটা ভেবা চাকাতে পড়ে গেছি, আমি এখন কিছুই কইতে পারুম না, আমার একটু একটা দিন সময় দেওয়ার লাগবো। এমন একটা সুযোগ হাতে পেয়েও সময় চাওয়াটা কি ঠিক হলো হাফিজউদ্দিন? হ হ ঠিকই হয়েছে, চাচাই যা কইছে তাই গিয়ে কোন গা গান। বেশ তাই বলবো। আমার শখে যখন তুই কুড়াল মারলি, দারোগা হলি না, তখন আমিও তোকে আর কোনো খাতির করব না। লেখাপড়ার পুরো টাকা আমি পাই পাই করে আদায় করে নেব। ও কোথ থেকে টাকা দেবে তোমাকে? ও দেবে কেন? দেবে ওর বউয়ের বাপ। ওকে বলে দাও ওর যা খুশি তাই করো, কিন্তু বিয়ে করতে হবে আমার ইচ্ছা মতো। আমি সব ঠিক করে ফেলেছি, মেয়ের বাপ আমাকে গুনে গুনে 10,000 টাকা দেবে। মুখে ছাই পড়ুক তোমার, মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে ছেলে বিয়ে দেবে? আর ভর দেব, আমার বাপ তোমার বাপের কাছ থেকে টাকা না নিয়ে ঠকেছিলেন, তাই বলে কি আমিও ঠকবো? আমার বাপ যে তোমার মতো মানুষের কাছে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন, এটাই তোমার কপাল আবার টাকা। এই মানা চলে এলেছে এমনি, ছাড়ো আমার হাত। এই হাত আমি ছেড়ে দেবো বলে ধরিনি। তুমি না চাইলেও তোমার বাবা ছাড়িয়ে দেবে। নয়ন কেন ছালো ছালো অভিমানী, বলো গো কি হলো? হরিণ হরিণ নয়ন কেন ছালো ছালো অভিমানী, বলো গো কি হলো? হরিণ হরিণ নয়ন কেন ছালো ছালো? রজনী বলো না দুটি কথা, সহে না প্রাণে নীরবতা, আঁধারে হারালো কেন হাসি, বাজে না কেন যে মনবাসি, আমি যে তোমারি সে কি জানো না, হৃদয়ে কিশোরী আগুন জ্বলো জ্বলো অভিমানী, বলো গো কি হলো? হরিণ হরিণ নয়ন কেন ছলো ছলো? শুনেছ চুপি সারে
से कि गो जीवने होते पारे जे माला दिए तब गले फिरिए दियो ना कोनो छाले तुम जे हमारी से कि मानो ना अनुग खुशी रो हसी कलो मलो अभिमानी बोलो गो की होलो हरिन हरिन नयन केनो छलो छलो अभिमानी बोलो गो की होलो हरिन हरिन नयन केनो छलो छलो আজ হাফিজউদ্দিন পরিষ্কার বলেই দিল যে আপনার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে না। সামান্য একটা চাষির এত বড় সাহস, এত বড় কথা, ওর বড় কথা ছোট করতে কতক্ষণ, শুধু আপনার হুকুমের অপেক্ষা। তাহলে সোজা আঙ্গুলে ঘি উঠবেন না? আঙ্গুল কতটা বাঁকালে ঘি উঠবে হুজুর তা আমি ঠিক জানি, এসব আপনি আমার উপরই ছেড়ে দিন। এমন কল ঘোরাবো যে বাপ বাপ করে নিয়ে আপনার পায়ে দিয়ে যাবে। আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, কোনো অনিষ্ট করি নাই, আমার সাথে এত বড় শত্রুতা কে করলো, কেন করলো? আমি যে পথের ভিখারি হয়ে গেলাম মা,
আমি যে পথের ভিখারি হয়ে গেলাম, পথের ভিখারি হয়ে গেলাম। বাবা বাবা, একই বাড়িতে কাল চুরি, আজ ফসল কেটে নিয়ে গেল, এ নিশ্চয়ই কারো শত্রুতা। আমার ওদের সঙ্গে শত্রুতা করবে কে? এ চোরের কাজ। কখনো না, বারবার একই বাড়িতে এভাবে কোনোদিন চুরি হয় না, এর পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। মা, ওরা একেবারে সর্বশান্ত হয়ে গেছে, হয়তো ঘরে একবেলা খাওয়ার মতো চালও নেই। তাই তো, একে ওরা এত গরিব, তার উপর আবার এত বড় একটা বিপদ। আর তুমি তাই চেয়ে চেয়ে দেখবে, কিছুই করবে না? না মা, তুমি যেভাবেই হোক ওদের সাহায্য করো, বাবাকে বলে এই বিপদ থেকে ওদের উদ্ধার করো। তোর বাবা হাফিজুদ্দিন? ও হাফিজুদ্দিন, কই মিয়া? সরকার সাহেব, আমি যে পথের ভিখারি হয়ে গেলাম, আমার তো আর কিছুই রইল না। খোদার এই গজব আমার উপর কেন পড়ল? আমি তো কোনো পাপ করি নাই। তোমার কান্না তো তুমি কাঁচো, এদিকে আমার যে ঘুম হচ্ছে না আমার টাকার চিন্তায়। আপনার টাকা? শুধু টাকা তো নয়, তার সুদও। আমার এই সময়ে এই অবস্থায় আপনি টাকা চাইতে আইলেন, এখন আমি আপনার টাকা কি কইরা শোধ করুন? আমার তো কিছুই নাই। তা নেই সে তো আমি দেখতেই পাচ্ছি, শুধু এই বাড়িটা ছাড়া। এই বাড়ি নানা সরকার সাহেব, এই বাড়ি আমি দিব না, এ আমার শেষ সম্বল। এটা দিয়া দিলে আমার মাথা গোজার আর কোনো জায়গাও থাকবো না, মাইয়ারে নিয়ে আমার পথে দাঁড়িয়ে রইব। এ চিন্তা করে কি লাভ বলো? আমার টাকা শোধ করতে হলে এ বাড়ির মায়া তোমাকে ছাড়তেই হবে। ঠিকই বলেছেন, আপনার যখন এ বাড়ির উপর লোভ পড়েছে, এ বাড়ির মায়া আমাদের ছাড়তেই হবে। শুনলে হাফিজুদ্দিন, তোমার মেয়ের কথাটা শুনলে? চুপ কর মা, চুপ কর। কেন চুপ করব বাবা? আমাদের মতো গরিবের ধন কেড়ে নিয়ে তোরা বড় লোক হন। কি, তোমার এত বড় সাহস আমাকে এভাবে অপমান করলে? আপনাদের অপমান করার সাহস বা ক্ষমতা আমাদের কোথায়? যদি থাকতো তাহলে আজ শুধু অপমানই নয়, বাড়ি থেকেও বের করে দিতাম। এত বড় কথা আমার মুখের উপর বললে? বেশ, আমিও দেখে নেব এই বাড়ি থেকে কে কাকে বের করে। কান খুলে শুনে নাও হাফিজুদ্দিন, সোমবারের মধ্যে আমার সমস্ত টাকা সুদে আসলে ফেরত দিতে না পারলে আদালতে ডিক্রি জারি করে এই বাড়ি থেকে সবাইকে ঘাড় ধরে বের করে দেবো, মনে রেখো। মা, এতে কি করলি? এ কি হইল? আমার যে সব দিক দিয়ে সর্বনাশ হয়ে গেল। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। ময়না, আপনি কেন এসেছেন? আমরা কিভাবে কাঁদছি দেখতে না আরো কিছু বলতে? কি বলছো ময়না? আমি তো এসেছিলাম জানি দয়া দেখাতে, কিন্তু আপনারা তো অনেক দয়াই দেখিয়েছেন, আর কেন? তুমি ভুল করছো ময়না, আমি শুধু তোমাদের দেখতে এসেছিলাম। তাহলে দেখে যান যে আমরা এখনো মরে যাইনি, আর দুঃখে কষ্টে এত সহজে মরবো না, কারণ দুঃখেই আমাদের জীবন গড়া। এইসব কথা তুমি আমাকে শোনাচ্ছ ময়না? হ্যাঁ আপনাকে, কারণ কারো দয়ার ভিক্ষায় আমরা আর বেঁচে থাকতে চাই না। আপনি চলে যান, দয়া করে এখান থেকে চলে যান। শুধু লেখাপড়াই শিখলেন মতি মিয়া, দুনিয়াটা এখনো চিনলেন না। কি বলতে চান? শুধু এই যে দয়ার ভিক্ষায় এখন আর ওদের দরকার নেই, দুদিন বাদে যে রাজরানী হবার স্বপ্ন দেখছি, আপনার কাছ থেকে এখন দয়া নিতে যাবে কেন? তার মানে? কেন, আপনি শোনেননি ময়না বিবি যে জমিদার গিন্নি হতে যাচ্ছেন? সব ঠিকঠাক, শুধু দিন তারিখ ঠিক করতেই আমি এখন এসেছিলাম। জুসের চাল আর এই দুটো টাকা চুপ করে ময়নার হাতে দিয়ে আয়, আর ওকে আমার সঙ্গে একবার দেখা করতে বলিস। সে আসবে না মা, আর তোমার দেয়া এই সামান্য চাল আর টাকাও ফিরিয়ে দেবে। কিন্তু তা
তাদের যে খুব অভাব, সে অভাব মেটাবার লোক তুমি ছাড়াও এখন তাদের আছে। এসব রেখে দাও মা, তাদের মতো স্বার্থপর লোভী অকৃতজ্ঞ মানুষের কাছে তোমার এই স্নেহ মমতা ভালোবাসার কোনো দাম নেই। এত দিলি কেন মা? দুইটা তুইলা রাখ। তুমি খাও তো। তুই কখন খাবি? তুমি খাও, আমি পরে খাব। না, এখনই আমার সাথে খাই আলো। যা বাসন লয়ে। বাবা তুমি খেয়ে উঠলেই আমি বসবো, খাও। ভাতের হাড়িটা আমার দেখা তো। বলেছি তো আমার ভাত আছে। দেখা ভাতের হাড়ি, দেখা বলছি। বাবা দেখা। বাবা বলছি বাবা, আমার একটু খেতে সকালে আমি পেট ভরে মরে খেয়েছিলাম। মা এক বেলা না হয় আমারে ফাঁকি দিলি, একদিন না হয় না খাইয়াই কাটাইলি, কিন্তু এইভাবে আর কতদিন, কতদিন তুই আমার সাথে অভাবে অনাহারে। না না না, আমি তার কিছুতেই মরতে দিব না, তার জন্য আমার যা করতে হয় আমি করব। এই তো বাপের মতো কথা। নায়েব সাহেব, নায়েব সাহেব, আপনি আমার বুদ্ধি দেন, আমারে কম আমি কি করুম, কি করলে আমি আমার মাইয়ারে বাঁচাইতে পারুম, কি করলে আমি আমার মাইয়ারে বাঁচাইতে পারুম। জমিদার সাহেবের সঙ্গে বিয়ে দিয়ে দিলে। জমিদার সাহেবের সাথে? হ্যাঁ, রাজরানী হবে, তোমার এই দুঃখের দিন ফুরাবে, তোমার মেয়ের মুখে আবার হাসি ফুটে উঠবে। আর দেরি করো না। না আর দেরি করুম না, দিমু আমি জমিদার সাহেবের সাথেই আমার মাইয়া দিয়া দিমু। তবু তবু আমি ওরে না খাইয়া মরতে দিব না, আমি ওরে না খাইয়া মরতে দিব না। তাহলে পরশু শুক্রবার দিনই শুভ কাজটা করে ফেলো, আমি এক্ষুনি জমিদার সাহেবকে খবরটা দিয়ে আসি। ভুল করলাম না তো, তোর সুখ চাইতে গিয়া দুঃখ দায়ী কানলাম না তো, এখন তো সময় আছে। কমা মামা একটা ছবি, আচ্ছা চল রেডি। ও জোস মামা ফেস কই, রোদে তোর ফেসের যে হাল তা কেটে দিয়েছি। ও মাম্মা বডিটা তো ভালো, কিন্তু ফেসের কি হলো? গ্লো এনহ্যান্সাম এর মাল্টিভিটামিনস ও ইউভি ফিল্টারস দেয় রোদ থেকে দ্বিগুণ ব্রাইটনেস প্রোটেকশন। ফেসের যত্ন নাও, রোদের ড্যামেজ ঠেকাও। আমি টাকার লোভে কিচ্ছু করি নাই, আমি টাকার লোভে কিচ্ছু করি নাই, বিশ্বাস কর মা, আমি টাকার ভালোবাসি না, আমি টাকার ভালোবাসি না, আমি আমার মেয়েকে ভালোবাসি। নির্লজ্জের মতো নিজের বিয়ের খবরটা নিজেই দিতে এসেছ, কিন্তু তার কোনো প্রয়োজন ছিল না, আমি সবই জানি। তোমার মুখ থেকে নতুন করে শোনা আমার কিছুই বাকি নেই। বিয়ের তারিখটা পরশু শুক্রবার। তাহলে এখানে দাঁড়িয়ে কেন, যাও বাপ মেয়েতে উৎসব করো, আনন্দ করো। এতদিন পর তোমার বাবার আশা পূর্ণ হলো, এবার সোনা দানা টাকা পয়সায় তার ঘর ভরে যাবে, উড়ে ঘরে দালাল উঠবে। ছি 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 ছি, মানুষ এত নিচ এত লোভী হতে পারে? আমাকে যা খুশি বলো, কিন্তু আমার বাবাকে নিয়ে আমি তোমাকে কিছুই বলতে দেবো না। তার মতো মানুষ সংসারে হয় না, তার দুঃখে কষ্টের কথা তুমি না জানতে পারো, পৃথিবীর শুদ্ধ লোক জানে। তারা এটাও জানে যে টাকার লোভে তোমার বাবা তোমাকে বিক্রি করে ফেলেছে। মিথ্যে কথা, আমার বাবা আমাকে বিক্রি করেননি, করবেন না। আর তুমি ভুলে গেলো আমি ভুলে যাইনি যে আমাকে বিক্রি করার অধিকার এখন যদি কারো থেকে থাকে সে শুধু তোমার আছে, বিক্রি করলে তুমি করছো। আমি? হ্যাঁ ঠিকই বলেছে ময়না, তোদের জন্যই আজ ময়নার এভাবে বিয়ে হচ্ছে। কি বলছো মা? ঠিকই বলছি, তোর বাবার কাছ থেকে 1000 টাকা ঋণ নিয়েছিল ময়নার বাবা, সে টাকা শোধ দিতে না পারায়
আজ তাকে বসত বাড়িটা পর্যন্ত ছেড়ে দিতে হচ্ছে। তাগাদার পর তাগাদায়, অভাবে অনাহারে চোখে মুখে পথ দেখতে না পেয়ে লোকটা পাগল হয়ে যদি বিয়েতে মত দিয়েই থাকে, কোথায় যাচ্ছিস? বাবার কাছে, শুধু এই কথাটা জানতে যে মানুষের যে টাকার দাম তার কাছে কতটা বেশি। এই সব লেকচার দেওয়ার জন্য তোমাকে লেখা পড়া শিখিয়েছিলাম। একটি পয়সা রোজগারের ক্ষমতা নেই, বড় বড় কথা হেনকরেঙ্গা পেনকরেঙ্গা। বাপের হোটেলে খাও তো পেটটি পাও না, কত ধানে কত চাল। তাই বলে আপনি একটা সংসারে এত বড় সর্বনাশ করবেন সামান্য কোটা টাকার জন্য? বেটা বলি কি, 1000 টাকা সামান্য হলো? আই যদি বাপের বেটা হয়ে থাকিস 1000 টাকা এনে দিই না দেখি। দেব, তাই দেব, আপনার পাওনা টাকা আমি শোধ করে দেব। ছাল নাই কুত্তার বাঘা না। ময়না ময়না ময়না, আমাকে ক্ষমা করো, বিশ্বাস করো আমি কিছুই জানতাম না, আমাকে একটি বার ক্ষমা করে দাও। এখন আমি সব শুনেছি, এ বিয়ে কিছুতেই হতে দেব না, তোমাদের দেনা আমি শোধ করে দেব। তোমাদের সংসারে আবার সুখ শান্তি ফিরে আনতে যদি আমার নিজেকে বিক্রিও করতে হয় আমি করব। তোমার এই অশ্রু মোছার ক্ষমতা আজ আমার নেই, তাই থাক যদি পারি এসে মুছব। বাধা দিলে না, এমন করে নিজের সর্বনাশ করবে না বুবু। এমনও সময় আছে, এই বিয়ে তুমি বন্ধ করে দাও। না, আমি তা পারব না। তাইলে বুবু আমার কথা হলো, তুমি পলাইয়া যাও। না, তাতে বাবার মাথা হেঁট হয়ে যাবে, লজ্জায় ঘৃণায় লোকের কাছে তিনি মুখ দেখাতে পারবেন না। না না না, মেয়ে হয়ে আমি তাকে এত বড় আঘাত দিতে পারবো না। কিন্তু বুবু, অনেক মেয়েই তো এরকম পলায়ে যায়। তারা জানে না বাপ মার বুকে কতটা ব্যথা তারা দিয়ে যায়, তারা বোঝে না বাপ মার মুখে কিভাবে তারা কালিমা খেয়ে যায়।
আমি আমার সুখ শান্তি বিলিয়ে দেব, নিজেকে বিক্রি করে ফেলবো, কিন্তু আমার বাবাকে কোনো দুঃখ পেতে দেব না। আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না পাখি ভাই, আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না। চাচা আমি ফিরে এসেছি, চাচা টাকা নেই, অনেক টাকা, আপনাকে আর কষ্ট পেতে হবে না, আমি থাকতে আপনাকে কোনো চিন্তা করতে দেব না। পাখি দাঁড়িয়ে আছিস কেন, যা তোর বুবুকে বল আমি ফিরে এসেছি, যা। বুবু তো নাই মতি ভাই, পাখি ও বুবুর বিয়ে হয়ে গেছে। না আমি বিশ্বাস করি না মতি ভাই বাকি মতি ভাই বাকি মতি ভাই বিয়ে হতে পারে না, ময়নার বিয়ে হতে পারে না, ময়না এ বিয়ে করতে পারে না, কিছুতেই না, মিথ্যে কথা, ওইটা মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ময়না কল দিলাম রাঙা ধুতি পায়, অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা ধুতি পায়, অনেক সাধের ময়না সে সকাল দুপুর সাঁঝে বলবে নার মনের কথা মধুর মধুর লাজে, গাইবে না সে গান আমারি দূর আকাশের গায়ে, তারে শিকল দিলাম রাঙা ধুতি পায়, অনেক সাধের ময়না আমার। কত
সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে, চিনেছিলাম দুজনারে কত আপন করে। মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়, অনেক সাধের ময়না আমার। সহজ নই, এভাবে মেয়ে না দিলে জোর করে তুলে আনতাম। সে বড় ঝামেলা হুজুর, তার চেয়ে এই ভালো, যতদিন খুশি এখন শখ মেটান, পুরনো হয়ে গেলে বাপের মেয়ে বাপের কাছে পাঠিয়ে দেবে। কাউকে তোমায় বলে দিতে হবে না। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, মানুষ রূপে একটা শয়তানকে দেখার জন্য, আর তাকে জানিয়ে দেবার জন্য যে পাপ কোনো দিন লুকোনো থাকে না। কি বলছো তুমি, আমি তো কোনো পাপ করিনি। ঠিকই বলেছেন আপনি, আমাদের মতো অবলা মেয়েকে শুধু ক্ষণিকের শখ মেটানোর জন্য আনাটা আপনার কাছে কিসের পাপ? তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা তো আপনার নেশা। তুমি ভুল করছো, আমি তোমাকে জোর করে আনিনি, বিয়ে করে এনেছি। আমার সুখের স্বপ্ন ভেঙে দি, আমার দুঃখী বাপকে ঠকি, কিন্তু আপনার ছল বল আর কৌশলের এখানেই শেষ। আপনার চক্রান্ত আমাকে বাড়ি পর্যন্ত আনতে পেরেছে সত্যি, কিন্তু মনে রাখবেন আপনার কামনা কোনো দিন পুরো হবে না। আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে কোনোদিন স্পর্শ করতে পারবেন না। তুমি, তুমি না আমার মা, মা হয়ে ছেলের মনের কথাটি বুঝলে না, জানলে না কোথায় তার সুখ শান্তি। মা গো, হে তুমি কি করলে, আমি যে আমার সুখ শান্তি চিরজীবনের মতো হারিয়ে ফেললাম। সামান্য কটা টাকার জন্য তাকে বিক্রি হতে দিলে, একবারও আমার কথা ভাবলে না, একবার তুমি বাধা দিলে না। মা, তোর মা বাধা দিলেও এ বিয়ে বন্ধ হতো না, এ বিয়ে হতোই।
কারণ বাপ বেটি দুজনেরই টাকার লোভ ছিল। না মিথ্যে কথা, টাকার লোভ তাদের নেই, টাকার লোভ আছে তোমায়। তারা সন্তানের যে টাকাকে বেশি ভালোবাসে না, তুমি ভালোবাসো। তাই যদি হতো তাহলে এভাবে রাতারাতি বিয়েটা দিয়ে ফেলতো না, তোর জন্য দু একদিন অপেক্ষা করত। চললাম তো আর রাখিস। সেই যখন আমার কলিজা ছিড়া পরের বাড়ি চলে গেল তখন আমি আর বাইচা থাকুন কার লেগা? আমার লেগা দুয়ারাইখো পাখি ভাই, আমি মরতে চললাম। শোনো শোনো, পিছনে দায়িক না পাখি ভাই, আমারে আর বাধা দিও না। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। প্রাণ দেবার তুমি কেন পারুম না নাকি? এই দুনিয়ায় ময়নার লেগে যদি কেউ জান দিবার পারে সে আমি, আর কেউ না, মনে রাখো। আচ্ছা আমিও বললাম তোমার তামসা দেখতে। আসমান জমিন সাক্ষী থাকো, আমি আই স্পিরিটের লিগে জান দিতাছি, ময়নার সাথে বেহেস্তে যেন আমার বিয়া হয়। সত্যি নয় কি এর মরে, তুমি তামসা দেও না। চুপ বেটা, মরণ তো সোজা না, আমি বহু চেষ্টা করতেছি, আমার দম বাইরে না। আরে বেটা যা ধরলা, মরলে তো তিনজন রিবাইন দাঁড়িয়ে যাইব। তুমিও পাগল হইছ কে থামবে? আবার কি হইল গুরু? হারামজাদা, হাঁটু পানির মধ্যে আমি উপর হয়ে দমটা বাইর করুম কেমনে? কত্তা মাইরা নিচে গেলে তো আমি বুদ্ধির দিয়ে উপরে উঠে যাই। লাও লাও বহুত হয়েছে, তখন চাও একটা বিড়ি খাইয়ে যাও। আইনি মথারামেরা, জলদি করে আমার একটা বেশি পানিওয়ালা জায়গা খুঁজে দে না, বেশিক্ষণ পানিতে থাকলে আমার আবার জ্বরাইতে পারে। আমার পুলিশে ধরলো, আমার পুলিশে ধরলো। কেথা আমার এই সব নষ্ট করলো, কেথা আমার এই সব নষ্ট করলো। মোনা লটারিতে 2 লাখ টাকা পাইছে? হ্যাঁ সরকার সাহেব, হ্যাঁ সেই জন্যই তো আপনার কাছে আসলাম। মোনার মতন গরিব মানুষ 2 লাখ টাকা পাওয়ার খবর পাইলে হার্ট ফেল করে যেন মরিয়া যায়। ঠিক ঠিক, খবরটা একবারে দেওয়া যাইব না, আস্তে আস্তে কথাটা ভাঙতে হইব, বুঝলেন মাস্টার সাহেব? না আগে ব্যাপারটা খোলাসা করে কন, পরে সর্বত পানি। আগে বসেন না, ব্যাপার কিছুই না মোনা সাহেব, এই আপনার কাছে একটা পরামর্শ নিব। ধরেন আমি, না আমি কেন, ধরেন আপনি কোনখান থেকে 20,000 টাকা পাইলেন, তাহলে আপনি কি করবেন? 20,000 টাকা, 20,000 টাকা পাইলে আমি ময়নারে দূর অহনার কি করুন? তা যাই করি না কেন সরকার সাহেব, বুঝলেন এই টাকার লাইগা যারা মনের মতো বিয়া করতে পারে না তাকে সব বাইরে আমি টাকা দিয়ে বিয়া করাই দেব। ও আর যদি 50,000 টাকা পান? দূরও ডাক মাস্টার, 50,000 টাকা আমি কই থেকে পাবো? খামাথা আপনি আমার মনটা খারাপ করতেছেন। ধরেন যদি পাইলেন
পাইলে জি পাইলে কি করুম শাহজাহান বাদশাহ তো ভালোবাসা তাজমহল বানাইছিল ৫০,০০০ টাকা দিয়ে আমি তো তাজমহল বানাইবার পারুম না তো জান ময়নার নামে এই গ্রামে একটা মসজিদ আর একটা মাদ্রাসা বানাইয়া দেবো আর ১,০০,০০০ টাকা পাইলে এইটা আবার আপনি একটা কথা জিগেলেন আরে ১,০০,০০০ টাকা পাইলে আমি ওই জমিদার বাড়ির ঠিক উল্টা দিকে ওই রকম একটা মহল বানাবো আমার একটা জিদ আছে বুঝলেন হ হ যদি পুরা ২,০০,০০০ টাকাই পান দূর আপনারা আমার পাগল পাইছেন নাকি আরে কই যান শুনে সরে আমি একটা ভালো কাম করতেছিলাম আমরা এনে একটা চক্করের মধ্যে ফলাই দিছে ২,০০,০০০ টাকা গাছের গোটা রাগ করেন খান এই ধরেন ২,০০,০০০ টাকা পাইলেন আবার কয় পাইলাম আপনি কি আমার পাগল পাইছেন ২,০০,০০০ টাকা আমি কেন আমার বাপেও কোনোদিন চোখে দেখে নাই যদি পান সরকার সাহেব কি তারি খাইছেন তো মনে করেন না কোনখান থেকে পাইছেন পাইছি আমি ২,০০,০০০ টাকা অর্ধেক টাকা আপনার দিয়া দিমু আমারে ১,০০,০০০ টাকা সকাল স্যার ডাক মাস্টার কি হলো আপনি তো লটারিতে পুরো ২,০০,০০০ টাকা পেয়েছেন ২,০০,০০০ টাকা আমি পাইছি আপনি কেডা পাইছে আরে বাপরে তোমার উপর আমার অধিকার আছে আমি তোমাকে বিয়ে করে এনেছি লোভ আর লালসার বিয়েকে আমি বিয়ে বলে স্বীকার করি না এতকাল তুমি আমার ভালো রূপটাই দেখেছ এবার খারাপ রূপটাও দেখো আমি আজ আমার অধিকার জোর ধরে আদায় করে সমাজ সংসার ধর্ম কেউ আজ আমাকে বাধা দিতে পারবে না আমার হুকুম ছাড়া এ বাড়ি থেকে ওকে কেউ নিয়ে যেতে পারে না ঠিক কথা আমি ওর বাবা
পানিওরে নিয়ে যাইতে পারেন না? না, পারেন না। ওর উপর আপনার এখন আর কোনো দাবি নেই। আমি জানি, বড় লোকের কাছে দিয়া দিলে মাইয়ার উপর গরিব বাপের কোনো দাবি থাকে না। সেই জন্যই তো আমি মাইয়ার দিয়া দিছিলাম, শুধু ওর সুখের জন্য, ওর শান্তির জন্য। কিছু এই কি সেই সুখ, সেই শান্তি যার স্বপ্ন আমি দেখছিলাম, যার জন্য আমার ময়নার আমি বিয়া দিছিলাম? তার জন্য আমি দায়ী নই, দায়ী আপনার ওই অবাধ্য মেয়ে, যার অহংকার আর দুর্ব্যবহার আমাকে অতিষ্ঠ করে তুলেছে। ছেলে মানুষ কতই বা বয়স, আর কেই বা বোঝে, হয়তো কোনো অন্যায় কইরা ফেলাইছে। ওরে বাড়িতে নিয়া আমি বুঝে আসু না, আবার আপনার কাছে ফিরাইয়া যাব। বিশ্বাস করেন, আমি আমি কোনো দাবি করতেছি না, শুধু আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি, ওরে আমার সাথে দু একদিনের জন্য যাইতে দেন, আমার সাথে যাইতে দেন, আমার সাথে যাইতে দেন। বেশ, নিয়ে যান, কিন্তু মনে রাখবে, এর পরও যদি আপনার মেয়ের কোনো পরিবর্তন না হয় তাহলে আমি আপনাকে রেহাই দেব না। যান। নায়েব, যেতে দিয়ে ভুল করলাম না তো? আমার শখ যে এখনো পুরো হলো না। হবে, তুমি সময় মতো আইলা না, আরে টাকা তুমি সময় মতো আইলা না, এই টাকা চাইলাম যাহার করে, এই টাকা চাইলাম যাহার করে, সে চইলা গেল পরের ঘরে, তোমার পাইলাম কিন্তু, তোমার পাইলাম কিন্তু, তারে তো পাইলাম না, হাজার টাকা তুমি সময় মতো আইলা না। এখন কাকার ছড়া ছড়ি তোমার উপর গড়া গড়ি, এখন কাকার ছড়া ছড়ি, আরে এখন কাকার ছড়া ছড়ি তোমার উপর গড়া গড়ি, ইচ্ছা করলে দিতে পারি কিন্তু আমি দিব না, তাতে যে মনের জ্বালা, হাই 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 হাই, তাতে যে মনের জ্বালা, হাই রে আমার মিটবো না, আমি যারে হারাইলাম তারে পাইব না, আর টাকা তুমি সময় মতো আইলা না। টাকা তুমি দেখতে গোল, বড় তুমি গন্ডগোল, টাকা তুমি দেখতে গোল, আরে টাকা তুমি দেখতে গোল, করো তুমি গন্ডগোল, আমারে খাওয়াইছো ঘোল, আমি কিন্তু ছাড়ু না, টাকা তোমায় শাস্তি দিমু, টাকা তোমায় শাস্তি দিমু, আমি খরচ করুম না, যার সিন্ধু কে তো বাহাদুরি চলবো না,
আর টাকা তুমি সময় মতো আইলা না। কে পাখি? আস আস। কিরে মনটা খারাপ দেখতেছি। মনা ভাই ও বললে কে? ময়নারে দেখতে গেছিলি? চাচাই গেছিল, বাড়িতে লই আইছে। ময়না কেমন আছে রে? সেই কথা আমারে আর জিগায় না মনা ভাই। বুবু জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাব কোনোদিন আমি ভাবতেও পারি নাই। আমি জানতাম রে, আমি জানতাম। যা হোক গিয়া সেসব কথা, আজ ময়নার একবার দেখবার যাও। কয়দিন থেকে ওর কথা আমারও খুব মনে পড়তেছে। চল কিছু খাবি, চল আয়। ময়না ভালো আছো তো? ভালো। তোমার কপালে এটা কিসের দাগ? কপালে চাচা রাত থেকে নাকি তোমার শরীর খুব খারাপ, ডাক্তার দেখাইছো? না, ডাক্তার দেখাই কি হইব। কও কি চাচা, জ্বরে তোমার গা পুইরা চাইতেছে আর তুমি ডাক্তার দেখাইতে চাও না? হয় পাখি চল আমার সাথে, আমি অক্ষুনি ডাক্তার লই আসি। না না মনা, তুই কেন আমার লেখা কষ্ট করবি? চাচা জীবন ভর তুমি আমারে পরি মনে করলা, তোমাগো সুখের সাথী নাই হইলাম, দুঃখের সাথী তো হইতে দাও। আল্লাহ তোকে হায়াত দিক মা, রাজরানী করুক। না বাবা না, এই দোয়া তুমি কাউকে দিও না, কাউকে দিও না বাবা। এই দোয়া নয়, অভিশাপ, অভিশাপ। তুই যে বাড়িতে আবার কোনোদিন আসবি তা আমি ভাবতেও পারিনি। কেন? বিয়ের পর মেয়ে মাকে দেখতে আসবে না, তাকে বলবে না সে কেমন আছে, কিভাবে তার দিন কাটছে, কেমন সুখের সংসার সে করছে, এসব বলে আমাকে আর কষ্ট দিস না মা। আমি জানি আমি অপরাধী, আমারই জন্য দুটো জীবন এভাবে নষ্ট হয়ে গেছে, আমারই সামান্য ভুলে। আর শুধু তোকেই নয়, আমার নিজের ছেলেকেও আমি হারিয়ে ফেলেছি মা, আমার নিজের ছেলেকেও আমি হারিয়ে ফেলেছি। মামা একটা ছবি। আচ্ছা চল রেডি। ও জোস মামা ফেস কই? রোদে তোর ফেসের যে হাল তা কেটে দিয়েছি। ও মাম্মা বডিটা তো ভালো, কিন্তু ফেসের কি হলো? গ্লো এনহ্যান্সাম এর মাল্টিভিটামিনস ও ইউভি ফিল্টারস দেয় রোদ থেকে দ্বিগুণ ব্রাইটনেস প্রোটেকশন। ফেসের যত্ন নাও, রোদের ড্যামেজ ঠেকাও।
আমারে তুমি কাছে দেখো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, দেখো না আমারে তুমি কাছে দেখো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না। যদি যায় ভেকে আমারে ভুবনা ধারে, নেই কোনো ক্ষতি জীবনের আলো, নিভে যায় যদি বারে বারে, সুখে থাকো তুমি এই শুধু বলি, আর কিছু নেই কামনা, তুমি দেখো না। ভালোবাসা পে যে ব্যথা পেছি, ভুলে যাই তারে যেন আমি, সবই আছে সেই তো আগের মতো, শুধু আজ গো নাই তুমি, যেখানে থাকো মনে মন বলি, মোরে তুমি মনে রেখো না, তুমি দেখো না, দেখো না আমারে তুমি কাছে দেখো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না। বারবার তুমি কেন আমার কাছে আসছো, কি চাও তুমি? তোমার মঙ্গল, সুখ, শান্তি আর কিছু না। তা তুমি চাও না, বোধহয় কোনো দিন চাইতেও না। আমি কি চেয়েছিলাম, কি চাই তা এখন বুঝে গেলাম। তাহলে আবার কেন আমাকে কষ্ট দিতে এলে? যাও, আবার তা তো হয়েই গেছে, যাও, আর কোনো দিন তুমি আমার কাছে এসো না। না, আমাকে যে শাস্তি দিতে হয় তুমি দাও, কিন্তু এ শাস্তি আমাকে দিও না, আমি পারবো না। বেশ, তাহলে আমি চলে যাব দূরে, বহু দূরে, যেখানে তুমি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। কোথায় যাচ্ছিস? জানি না। ফিরবি কবে? তাও জানি না মা। আমার মনে তুই এভাবে কষ্ট দিয়ে চলে যাবে মতি? আমি জানি তুমি কষ্ট পাবে, অনেক আশা ভরসা নিয়ে আমাকে মানুষ করেছিলে, কিন্তু কিন্তু আমি তোমাদের কোনো কাজেই আসতে পারলাম না মা, আমাকে ক্ষমা করে দিও। না, তোকে আমি কিছুতেই যেতে দেব না। আমাকে বাধা দিও না মা, তাতে তুমি আরো কষ্ট পাবে, কারণ আজ আমি কোনো বাধাই মানব না। তবে যা, মায়ের বুক ভেঙে গিয়ে যদি শান্তি পাস, যা।
শুধু যাবার আগে এটা বলে যাও আমি কি নিয়ে থাকবো, কি বলে আমার মনকে বোঝাবো। এই বলে যে তোমার ছেলে মারা গেছে মা। চলে গেছে, আমি জানি তুই ছাড়া আর কেউ পারবি না, তুই ওকে ফিরিয়ে আন, আমার ছেলে আমাকে ফিরিয়ে এনে দে। সে চলে গেছে মা, সে চলে গেছে। না, সে যাবে না, সে যেতে পারে না। তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে। আমার সঙ্গে তোমার কোনো কথা থাকতে পারে না। সেটা তুমি মনে করতে পারো, কিন্তু আমি মনে করি না। আমি তোমাকে যেতে দেব না। আমাকে বাধা দেওয়ার অধিকার এখন আর তোমার নেই। আছে, শুধু আমারই আছে, তাই তুমি যেতে পারো না। আমার কাজ কেউ ফেরাতে পারবে না, আমি যাবই। হ্যাঁ, যাবে যাবে মতি, যাবে। তবে আমি বেঁচে থাকতে নয়, আমি মরে গেলে আমাকে কবর দিয়ে যাবে। চলো, মাকে আমি কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো। তুমি নিজের চোখে দেখেছো নায়েব? হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু কিন্তু ময়না মতিকে ফিরিয়ে আনতে যাবে কেন? হুজুর, তারা দুজন দুজনকে ভালোবাসে। হ্যাঁ হুজুর, বিয়ের আগে থেকেই তাদের ভালোবাসা ছিল, তারা কেউ কাউকে ভুলতে পারেনি। আমি ভুলিয়ে দেব চির জীবনের মতো, তোমরে পিছে নিশ্চিন্ত করে ফেলবো। তুমি যাও, এই মুহূর্তে ময়নাকে আমার কাছে নিয়ে এসো। যদি না আসতে চান জোর করে তুলে আনবে। সরকারের ছেলে মতিকে জ্যান্ত মাটিতে ফুঁতে আমার কাছে ফিরে আসবি। না 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 না, ময়না এখন যাইব না, আমার এই মায়া, ও কিছুতেই যাইব না, আমি ওরে যাইতে দিব না, কিছুতেই না। যেতে ওনাকে হবে, আর এই মুহূর্তে যদি না যাই আমি বাধ্য হব আপনাকে জোর করে নিয়ে যেতে। খবরদার, যা বলেছ বলেছ, আর একটি কথা না বলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও। আপনাকে না নিয়ে আমি যেতে পারি না বেগম সাহেবা, আমি হুকুমের গোলাম, আমাকে ক্ষমা করবেন। হাত ভাঙা হারামু, মায়া লোকের গায়ে হাত দিতে শরম করে না বেয়াদা। জমিদার সাহেবের হুকুম। ময়না জমিদার সাহেবের কিনা বান্দি না, যে চাকর দেওয়া তারে লাইফে জুদা লয়ে যাব। আমাদের ব্যাপারে আপনি কেন আসেন মোনা সাহেব? আমি আহম না তো আইব কে? যা যা এখান থেকে, নাইলে তোর পিজা রাস বানায় ভালো। আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে জমিদার সাহেবকে সব বলছি। যা যা বগিয়া, আর সাথে সাথে এইটাও করে দিস যে মনা বাইচা থাকতে হবে, অপুর জুলুম করা আর সহজ হইব না। যা যা। তোমরা ঘাবড়াইও না, মনা এখনো বাইচে আছে। চলো, মতি বাইরে তারা তৈরি হয়ে গেছে গিয়া। চলো, শুন শুন শুনে যা।
শয়তান পিশাচ পয়সার লোভে মানুষ খুন করতে তোদের বাধে না, ভালো চাস তো এক্ষুনি এখান থেকে চলে যা। কিন্তু হুজুরকে গিয়ে কি বলবো? তোদের হুজুরকে গিয়ে বল যে মতির প্রাণ নিতে হলে আগে ময়নার প্রাণ নিতে হবে। যা চলে যা, চলে যাও এই মুহূর্তে এখান থেকে, চলে যাও এই গ্রাম ছেড়ে, চলে যাও নিষ্ঠুর অত্যাচারী নাগালের বহু দূরে। তুমি আমাকে চলে যেতে বলছো মানে? হ্যাঁ আমি বলছি, আমি তোমাকে ফিরিয়ে এনেছিলাম, আজ আমি তোমাকে চলে যেতে বলছি। তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। আর তুমি আমাকে আমার অদৃষ্টের ওপর ছেড়ে দাও, তবে এটা জেনে যাও যে আমি শুধু তোমারই, তোমার ছিলাম, তোমারই থাকবো। না আমি তোমাকে এভাবে ছেড়ে যাব না। তুমি যাবে, তোমাকে যেতে হবে। না ময়না, আমি এত বড় স্বার্থপরের মতো শুধু প্রাণের ভয়ে তোমাকে অবস্থায় ফেলে যাব না। আমি এখানেই থাকবো তোমারই কাছে কাছে, যতদিন দেহে প্রাণ আছে বাঁচলে দুজনেই বাঁচব, যদি মরতে হয় দুজনেই মরব। যাও বাড়ি ফিরে যা। পাখি তুই ওর সঙ্গে যা, আর তুমি আমার জন্য তোর ভাবতে হবে না, তুই যা যা না। কোথায় গিয়েছিলে? যাকে মারতে চেয়েছিলেন তাকে বাঁচাতে। এ কথা আমার মুখের উপর বলতে তোমার লজ্জা ভয় কিছুই হলো না? না লজ্জা বা ভয় আজ আমার কিছু নেই, ভাগ্যে যা লেখা আছে তার জন্য আমি প্রস্তুত। সেজন্যই কি আমার হুকুম অমান্য করে নায়েবকে ফিরিয়ে দিয়েছিলে? হ্যাঁ তাই, এ জীবন থাকতে আমি আর সে বাড়ি ফিরে যাব না, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। কার সাহসে এ কথা বলছো? যিনি অবলা অসহায়কে সাহস দেন সে সৃষ্টিকর্তার সাহসে। কি তুমি আমাকে ফেরাতে পারবে না? আমি তোমাকে নিয়ে যাবই। না 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 না, এ অন্যায়, এ অবিচার, এ জুলুম। ইনকার করে কোনো লাভ নেই, কেউ আজ আমাকে বাধা দিতে আসবে না। তোমার সেই প্রিয় লোকটিও না, কারণ মৃত্যুর ভয় তারও আছে। না নেই, ময়নার জন্য প্রাণ দিতে মতি ভয় পায় না। তাহলে তুমিও আজ রেহাই পাবে না, আমি দুজনকেই শেষ করে দেব। মতি, ময়না, ময়না, মতি, ময়না, দে শেষ করে দে, ময়না মতির গল্প আজ এখানে শেষ হয়ে যাক। শেষ তো হবে আমি যা চেয়েছি তা আদায় করে নেবার পর। না আমাকে মেরে ফেল শয়তান, আমাকে মেরে ফেল মতি, মতি। চলো না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না বাবা, আমি যাব না। না না ও যাইব না, ও যাইব না, ও ছেড়ে দেন, আমি ওকে যাইতে দিব না। সরে যাও বাবা। চলো না, যাবে Yeah! Oh no!
রাত তুমি আমাকে বঞ্চিত করেছ, কাছে আনতে চাইলে দূরে সরে গিয়েছ, কিন্তু আজ আজ আর তোমাকে আমি শেষ সুযোগ দেব না। জমিদারকে খুন করেনি, ভুল করেছি আমি, সে আমার সুখের স্বপ্ন।
বাসাটা ভেঙে দিয়ে আমার ময়নাকে জোর করে বিয়ে করে। আমি আমার বোনের রাগ জ্বালা কিছুতেই সামলাতে পারিনি, মিলন আমি তাকে হত্যা করি। সব ওর মিথ্যা কথা হুজুর, সব ওর মিথ্যা কথা। কে তুমি? আমি মনা। কি চাও তুমি? চাই না আমি কিছুই, আমি খালি কইতে চাই সে মিথ্যা কথা কয়ে ময়নারে বাঁচাইতে চায়। সে জমিদার রে খুন করে নাই, আমি করছি, আমি তারে খুন করছি। জমিদারকে তুমি খুন করেছ এর কোনো প্রমাণ আছে? আছে হুজুর আছে, এই সেই ছুরি যে ছুরি দিয়ে আমি জমিদার রে খুন করছি তার রক্তের দাগ আইজ ওই ছুরিতে লাইগা আছে, আর লাইগা আছে তার রক্ত আমার এই জামায়। আচ্ছা, জমিদার সাহেবের সঙ্গে আপনার আগে থেকে কোনো বিবাদ ছিল? তার সাথে আমার কোনো বিবাদই ছিল না। নায়েবের বুদ্ধিতে ধোকা দিয়া ময়নারে বিয়া করে লোকটা আমার হাতে মরলো। আমি যদি সেই দিন ওই শয়তান নায়েবরেও পাইতাম তাহলে তারেও খুন করতাম। কিন্তু এসব কথা আপনি স্বীকার করছেন কেন? করুন না, আমি স্বীকার করুন না, আমি স্বীকার না করলে, আমি স্বীকার না করলে তো ওর শাস্তিও দিব, আর ওর শাস্তি হলে ময়নার জীবনের সুখ আর ফিরাইব না, দুইটার জীবনই নষ্ট হয়ে যাব। কারণ আমি জানি, আমি জানি এরা একজন আরেকজনকে কতখানি ভালোবাসে। আমিও ভালোবাসতাম ময়নারে ছোট কাল থেকে, কিন্তু সে আমার কোনোদিন ভালোবাসে নাই। সে ভালোবাসে মতিরে তার প্রাণের চেয়েও বেশি, তবু তবু তার সুখ শান্তি আমি আমার অন্তর থেকে চাইতাম। সে সুখে থাক, এছাড়া জীবনে আমি আর কিছুই চাই নাই বুঝবো। কিন্তু তাও যখন হইল না, ময়নার জীবনে যখন সুখ আর আইল না, জমিদার যখন দিনের পর দিন তার উপর জুলুম করতে লাগলো, তখন ভাবলাম তার রাস্তার এই কাঁটা সরাইয়া ফেলতে হইব। কসম খাইলা ময়নার জীবন এইভাবে নষ্ট হইতে দেব না, জীবন দিয়াও তার সুখ শান্তি ফিরাইয়া দেব। তাই হুজুর, আমার প্রাণের বদলে তার সুখ শান্তি কিনলাম জমিদার রে খুন কইরা। এর কোনো সাক্ষীর দরকার নাই, কোনো প্রমাণের দরকার নাই, কেউ এ কথা মিথ্যা করিব না, কারণ এ সত্য, এতে এক বিন্দু মিথ্যা নাই। হুজুর আমার স্বস্তি দেন, আমার জেল ভাসি কারাপানি যা ইচ্ছা শাস্তি দেন। আমি আর সুখী, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আজ ময়নারে ফিরাই দিতে পারছি। ময়নার জীবনে যা চাইছিল তাই ফিরাইয়া দিতে পারছি। ময়নারে তার মতি, মতিরে তার ময়না, মতিরে তার মতি, মতিরে ময়না, আমার ফাঁসির হুকুম হয়েছে। কই দেখো, আমি তো কান্দি না, আমি তো কান্দি না। এই নাও, এই দলিলটা রাখো, আমার আর কেউ তো নাই, তাই আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা সব তোমার নামে দিয়া গেলাম।
মতি মিয়া মনা ভাগ এর ময়না মনা ভাই আর মতি মিয়া যদি কোনো দিন কোনো দোষ করে থাকি আমারে মাফ করে দিয়ে মাফ করে দিয়ে আপনি কাইন দেন না আমার লেখা আপনি কাইন দেন না আমার লেখা একটু তোয়া রেখে শুধু একটু তোয়া রেখে Oh, dear.